হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে রাত্রি 9টা, আর আমরা এখন যাচ্ছি পুরীর জগন্নাথদেব দর্শন করতে। আর পুপুকে দেখাই, পুপুর আজকে নতুন একটা অলংকার শরীরের সঙ্গে যোগ হয়েছে। কিছুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম যে ওর চোখটা একদম শেষ, মানে হাফ শেষ। এটা যদি সবসময় না পড়ে তাহলে ফুল শেষ হয়ে যাবে। সে যাই হোক, আমি আমাদের শ্রীরামপুর স্টেশন থেকে, মানে ফুটপাথ থেকে, 120 টাকা দিয়ে এই সানগ্লাসটা কিনেছিলাম। এটা রাত্রিই পরে যাবো যাতে হাওয়া বাতাস চোখের মধ্যে না লাগে, মানে ধুলোবালি এসে চোখটাকে ক্ষতবিক্ষত না করে দেয়, সেই জন্যই এটা পরলাম। যদিও এটা পরা খুব একটা উচিত নয়, এত কম দামের চশমা না, পরলে আরও অন্ধত্বের দিকে এগিয়ে যাবো। কিন্তু ওই যে সাজ, আর কোনো জায়গায় ঘুরতে গেলে 6-7 দিন থাকবো সেখানে, ভালো সানগ্লাস নিয়ে গেলে সেটা বাড়িতে ফিরে আসবে কিনা এই টেনশনে আমি সেগুলো নিয়ে যেতে পারি না। সো চলুন, আমাদের সঙ্গে যে সমস্ত সহযাত্রীরা যাবে তারা শ্রীরামপুর স্টেশনে অপেক্ষা করবে। আমরা এখান থেকে টোটো করে শ্রীরামপুর স্টেশনে যাব, শ্রীরামপুর স্টেশন থেকে হাওড়া যাব, হাওড়া থেকে কোনো এক জায়গায় ট্রেন থামবে অর্ধেক রাত্রিরে, 11:55 কিন্তু হাওড়া থেকে আমাদের ট্রেন থামবে কোনো জায়গায় গিয়ে, তারপরে আমরা ট্রেন পাল্টিয়ে পুরীতে যাব। সো চলুন, এই আমাদের একখানা লাগেজ। আমরা যত বড় জায়গায় যাই না কেন, একখানা ট্রলি নিলে আমাদের সব কিছু সংসার ঢুকে যায়। আর আজকে ফার্স্ট টাইম মনে হচ্ছে যে আমার এই ব্যাগটা ছোট, এর থেকে একটুখানি যদি বড় ব্যাগ হতো তাহলে আমি আমার জিনিসপত্রগুলো নিজের দায়িত্বে নিজে নিতে পারতাম। কিছু কিছু জিনিস পুপুর ব্যাগে দিতে হয়েছে, কিছু কিছু জিনিস ইন্দ্রর ব্যাগে দিতে হয়েছে, এবারে ওদের আশায় আমাকে থাকতে হবে। যদি মুড ভালো থাকে তাহলে আমাকে বের করে দেবে, আর যদি মুড ভালো না থাকে তারাও পরে দিচ্ছি, ততক্ষণে আমি জিনিসটার কথা ভুলেই যাব। আপনারা সব সময় ঘুরতে যাওয়ার সময় এর থেকে বড় একটা ব্যাগ নিজে ক্যারি করবেন, নিজের সম্বল নিজে সবসময় নিজের কাছেই রাখবেন। তাই জন্য এরকম একটা চটের ব্যাগ আমাকে নিতে হয়েছে, এর মধ্যে খবরের কাগজ খবরের কাগজ রয়েছে। আমরা হাওড়া স্টেশনে যে ফুটপাতে বসে খাওয়া দাওয়া করবো তখন একটুখানি খবরের কাগজের দরকার পড়বে, সেই দায়িত্বটা আমি নিয়েছি। পুপু এরকম একটা পিঠ ব্যাগ নিয়েছে, এই যে দেখিয়ে দিলাম লাগেজ। তো চলুন আমার সঙ্গে আপনারাও জগন্নাথ দেবের দর্শন করুন। আমি কথা বলি, আমরা জামা কাপড় আর লাগেজে ঢুকবে না বলে হাতে পরে, হ্যাঁ খুব গরম লাগছে জানেন তো, প্রচন্ড গরম লাগছে, মানে পাখা অফ করে দিচ্ছি মানে ভেতর থেকে ঘাম দেওয়া শুরু হয়েছে। আজকে দুপুরবেলায় ইন্দ্রকে ভাত ডাল আলু সেদ্ধ এ দিয়ে খেতে দিয়েছি, আর আমি বানিয়েছিলাম দাবানল শুটকি মাছ, মানে এত ঝাল কটকটে করে কষিয়ে রান্না করে তারপরে খেয়ে গেছি। আমি খালি ভয় পাচ্ছিলাম রাত হতে না হতে ওটা বেরিয়ে যাওয়ার চেষ্টা না করে, মানে শরীরটা না খারাপ হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব ব্যস্ত হয়ে গেছে, চলুন চলুন। কি আমার মাছ কই গেল আবার? এই আমার মাছক নেই, আমার মাছক যে আমার মাছক এই যে আমার নাকপট্টি নিয়ে নিয়েছি, এই কালো নাকপট্টিটা না সব জামা কাপড়ের সঙ্গে খুব সুন্দর ম্যাচ হয়ে যায়। আর এখানে নিয়েছি চুমুপ্রুফ একখানা লিপস্টিক, যতই মাস্ক দিয়ে ডলাডলি করি না কেন কোথাকার জিনিস কোথাও চলে যাবে না, ছোটের জিনিস সবই থাকবে। চলুন থাকে না, জানি না কি কারণে ফাঁকা। তো চলুন, ইন্দ্রপুপু ওখানে অপেক্ষা করছে, আর আমার সঙ্গে রয়েছে মণি। আমরা অনেকটা পেছনে পড়ে গেছি, হাওড়া স্টেশনটাকে একদম চোখ ভরে দেখছি, এত লাইটিং এত লাইটিং, আর অনেকদিন পরে এই স্টেশনে আমরা আসলাম। আর এই হলো ফুড প্লাজা, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, এখন মোটামুটি খিদা পেয়ে গেছে। স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দাওয়া রান্না হবে, খেয়ে দিয়ে তারপরে আমরা ট্রেনে উঠবো। তো চলো
এই যে সিট নাম্বার দেখে যেটা জায়গায় বসে পড়েছে। আর আপনাদের একটা কথা আমি বলি, বাড়ি থেকে এত সুন্দর করে কাজল দিয়ে চোখটাকে এঁকে এসেছি, ভোর 5টার সময় যখনই আমার ঘুম ভাঙবে কাজল দিয়ে পুরো মুখ কালি কালি হয়ে যাবে। যে আমাকে ঘুম থেকে জাগাবে সে একটা চিৎকার অবশ্যই দেবে। আর আমি বলেছি ইন্দ্র ছাড়া যেন আমার ঘুম কেউ না ভাঙে, বুঝতে পারলেন? চলুন কাকে আমাদের সঙ্গী সাথীরা রয়েছে, তো তাদের একবার একবার করে দেখে আসছে, তাদের হালচাল শুনে আসছে। কোথায় সঙ্গী সাথী? সঙ্গী সাথী দাঁড়ান দেখাচ্ছি। সঙ্গী সাথীদের শুধু বলছি, তাদের দেখাচ্ছি না বলে তারা একটু মানে গোসা হচ্ছে। এই যে পাঁচজন বসে বসে যাচ্ছি, ওনার গিন্নি একসঙ্গে যখনই আমরা এরকম 5-5.5 ঘন্টা জার্নি করবো, আমাদের ফ্যামিলির লোক হোক বা না হোক সবাই যেন একটা ফ্যামিলির মতন হয়ে যায়, তাই না? এটাকেই বলে অ্যাডজাস্টমেন্ট, না হলে তো প্লেনে করে যেতে পারতাম। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আই এম ভেরি এক্সাইটেড। ও ট্রেন ছাড়লো তো, এই জেনারেলটা এসি হয়ে গেল, এবার হাফ ছেড়ে বাঁচলাম। তো চলুন, দেখুন এ খুদ্দা রোড স্টেশন দেখিয়ে কেসা হেখলি সব আদমি লোক ধরিয়ে। গুড মর্নিং, এখন বাজে সকাল 7টা, আমরা পৌঁছেছি খুর্দা রোডে। এখান থেকে চাইলে ট্রেনে করে যেতে পারতাম, কিন্তু গাড়িতে যেহেতু হয়ে যাচ্ছে 1.5 ঘন্টায় পৌঁছে যাব, তাই গাড়িতে করে আমরা সবাই হোটেলে পৌঁছাবো, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর রাত ভোর ঘুমাইনি, আমাদের পারলে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছিল, এই গল্প আমি হোটেলে গিয়ে করছি। আমাদের লাগেজ ফাগেজ বাঁধা হচ্ছে দড়ি ভড়ি ওপর থেকে। ওরে মা গো, এত চেপটে বসেছি না, দেখবে আমাকে কোলে তুলে বের করতে হবে, ঠেসে 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 আমাকে মনে জানলা দিয়ে ফেলেই দেবে। এই জানলা আটকেছে তো গো, জানলাটাকে লক করি, না আমি কখন পড়ে যাবো এটা টেরও পাবে না, এত গল্পর তালে থাকবে। আর সব মহিলা যদি এক জায়গায় হয়, সংসারের গল্প থেকে আরম্ভ করে কালকে রাত্রিবেলায় ট্রেনে কি কি হয়েছে সব এখন আমরা করতে করতে যাব। আমরা যতজন মহিলা আছি সব একখানা গাড়িতে উঠেছি, শুধু বাচ্চাদের মধ্যে দুখানা ছেলে রয়েছে, ব্যাস। যদি এই গাড়িটা নিয়ে এরা কোথাও চলে যায় তাহলে মহিলাগুলো তো একদম সব বউ ছাড়া হয়ে যাবে, আমাদের হাজবেন্ড গুলো। আর সব ছেলেরা একখানা গাড়িতে উঠেছে। ও বাবা, জিপিএস আন্টি আমাদের সামনে বসে গেছেন, জিপিএস আন্টি উনি রাস্তা দেখাতে দেখাতে যাবে। এই তোরা কতজন বসেছিস এই পেছনে দেখুন, বাচ্চাগুলো বসেছি আমরা, বাচ্চাগুলো তো আর বাড়বে না রে, গ্রোথ কমে গেল, যতই কমপ্লেন খা। হ্যাঁ তোরা চাপা চাপিতে আর বড় হবি না, মোটা হবি না, লম্বাও হবি না।
ঝুটি ঘন্টা ঘন্টা মা পাল্টাচ্ছে, এতক্ষণ এ ছিল মা, এ মা ছিল, এখন ও হচ্ছে মা। আর আপনাদের যে বলছিলাম না যে আমাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছিল একজন ভদ্রলোক ভদ্রমহিলা, রাত্রি 2:30 সময় এসে আমাদের বলছে যে এই সিটটা আমাদের। তাই ইন্দ্র কাগজ দেখালো, বোঝা গেল যে সিটটা আমাদেরই, কিন্তু সে আবার তার টিকিট দেখাচ্ছে যে দেখুন এই যে তারিখ দেওয়া আছে, সময় দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এই সিটগুলো আমাদের। তারপরে টিটিকে ডাকা হলো, তারিখ গণ্ডগোল ছিল, মে মাসে ওনার টিকিট সে কালকে রাত্রিবেলায় ট্রেনে উঠে পড়েছে আর হম্বিতম্বি আমাদের উপরে শুরু করেছে। আর রাত 2:30 সময় ঘুমের চোখে তুলে কেউ যদি বোঝানো কথাও আবার দ্বিতীয়বার বোঝাতে যায়, দেখবেন মাথায় কিছুই আসে না। আমি ভাবছি এই রে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। আজকের ভিডিওটা এইটুকুই, এরপরে আমি যাব সমুদ্রতে স্নান করতে। আর মুখটা এত ধুলো ধুলো হয়ে গেছে, মনে হয় চেঁচে পুঁচে যদি তুলি তাহলে ধুলো বালিগুলো যাবে। আর পুরীতে এত ভালো ঘর নিয়ে কোনো লাভ নেই, থাকবো তো সারাক্ষণ সমুদ্রের পাড়ে, রাত্রিবেলা ঘুমাতে আসবো আর সমুদ্রতে লাফালাফি করে লায়রমে কুদকে যে আমাদের হাত পা অবশ হয়ে যাবে, তারপরে দুপুরবেলা একটুখানি ঘুমানোর জন্য, ব্যাস। এর পরে আর এই ঘর কোনো কাজেই লাগবে না, তাই না?